ভাইজান, ঘটনা কেমনে ঘটাইছেন? কারো যখন হিসকি ওঠে তখন যদি তারে ভয় দেখানো যায় তার হিসকি ভালো হয়ে যায়। গাধাটা জিবলা যখন সিমটা দিয়ে ধরে টান দিছি সে এমন ভয় পাইছে, এতেই রোগের আরাম। এরে বলে অটো সাজেশন। ভাইজান, আপনি বিরাট চিকিৎসক। বিরাট চিকিৎসক নয় রে গাধা, বিরাট বুদ্ধিমান। চুপ করেন, চিকিৎসা চলতেছে, জটিল চিকিৎসা, মারা যাবে না। জিব্বাটা কি ফুটা করবেন? জিব্বাটা কি ফুটা করবেন? প্রয়োজনে করবে। আচ্ছা বলতো, কিং কর্তব্য বিমূঢ়? কিং কর্তব্য বিমূঢ়? এই তোর আবার না আপা 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 জ্যোতি জ্যোতি রে ছেলের খবর দিয়ে আনি, বিরাট চিকিৎসক, পাগলের চিকিৎসা নিশ্চয়ই পারবেন। হ্যালো, হ্যাঁ রমেশ ভাই, হ্যাঁ শোনো, চীন দেশ থেকে এক চিকিৎসক আসছেন, বিরাট চিকিৎসক, নাম ওয়াং পি। তোমার পোলারে দড়ি দিয়া ভালো করে বাইন্দা পাঠাও। হ্যাঁ চিকিৎসার জন্য যেতেছি, দোয়া রাখবেন, চাইনিজ চিকিৎসা। চিকিৎসার জন্য যেতেছি, দোয়া রাখবেন, চাইনিজ চিকিৎসা। ভাইজান, ঘটনা কেমনে ঘটাইছেন? কারো যখন হিসকি ওঠে তখন যদি তারে ভয় দেখানো যায় তার হিসকি ভালো হয়ে যায়। গাধাটা জিবলা যখন সিমটা দিয়ে ধরে টান দিছি সে এমন ভয় পাইছে, এতেই রোগের আরাম। এরে বলে অটো সাজেশন। ভাইজান, আপনি বিরাট চিকিৎসক। বিরাট চিকিৎসক নয় রে গাধা, বিরাট বুদ্ধিমান। পৃথিবী ঘোরে বুদ্ধির উপরে। ভাইজান, চীনা ভাষাটা একটু কম বলবেন, ধরা পড়ার সম্ভাবনা। চুপ থাক গাধা, আমি পৃথিবীর সব দেশের ভাষা বলতে পারি। জাপানি আকা সুকা মাকা হারি, রাশিয়া আসা নভা অস্কা ভস্তি, সুইডিশ দ্রতনিং হল্প সত, আরবি একটা বিরাট মিস্টেক হয়ে গেছে, হুজুরের পায়ে চুমা খাওয়া হয়। আমি করস ফাইজলে আমি কি করলাম? অহন যদি সাপ রাইন্দা নিয়ে আসে কি করুন? সাপ কই পাইব, সাপ কই পাইব, বাংলাদেশে সব সাপ কি চানা চলে গেছে? ফাইজলে